বন্যা দুর্গত এলাকা যেসব রাস্তা কাটা হয়েছে বা ভেঙে গেছে সেখানে আবারও সড়ক না বানিয়ে সেতু কিংবা কালভার্টস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। এছাড়া সব শহরের রেল ক্রসিংয়ে ওভারপাস করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় এদিন 2,216 কোটি 75 লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান বন্যা দুর্গত এলাকার সড়ক নিয়ে প্রধানমন্ত্রী নতুন নির্দেশনা দিয়েছেন। সিলেট সমুদ্রের বন্যায় যেসব রাস্তা কাটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নতুন করে রাস্তা নির্মাণ না করে ব্রিজ কালভার্ট বেশি করে বানান, এটা আগের অর্ডার ছিল। কারণ পানি চলাচলে বাধাপ্রাপ্ত হয়। এমনি তিনি বলেছেন হাওড় এলাকায় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। এইবার যেগুলো ভেঙে গেছে সড়ক, সেই সব ভাঙ্গা জায়গায় বলছেন আবার ওখানে সড়ক বানায়েন না, ব্রিজ বা প্রয়োজনে কালভার্ট বানিয়ে দেন। সিলেট সুনামগঞ্জের বন্যার পানি নামাই ধীরগতির জন্য অনেকেই কিশোরগঞ্জের ওয়ালওয়েদার সড়ককে দায়ী করছেন। পরিকল্পনা মন্ত্রী জানান এটি একটি ধারণা মাত্র, প্রধানমন্ত্রীও বিষয়টি অবগত। আমার হাওড় এলাকার লোকেরাও বলে যে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, আমি নিজেও দেখেছি টের পাই। এইটা সম্বন্ধে সচেতনতার সৃষ্টি হয়েছে অত্যন্ত উঁচু লেভেলে সরকারের। ইতিমধ্যে কিছু নির্বাহী আদেশ চলে এসছে সরকার প্রধান থেকে যে ফার্দার আর করছি না। আর পুরনো যেগুলো দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত আছে বা সাম্প্রতিককালে প্রতিষ্ঠিত হয়েছে, পানি বিজ্ঞানীরা আছেন এবং অন্যরা স্টাডি করবেন, দেখবেন, সেই সম্বন্ধেও আমরা জনগণের স্বার্থে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানী সহ অনেক শহরেই এখন রেল ক্রসিং এর জন্য সড়কে যানজট লেগে যায়। এই সমস্যার সমাধানে পর্যায়ক্রমে ওভারপাস করবে সরকার। একনেক সভায় এ ধরনের দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন খুঁজে খুঁজে গিট বাইর করেন, খুঁজে খুঁজে গিট বাইর করে এগুলাকে ভেঙেন, ওভারপাস আন্ডারপাস যা যা দরকার, মেক দ্য ফ্লো স্মুথ যাতে কোথাও না দাঁড়াতে হয়। এছাড়া সম্প্রতি শেষ হওয়া আদমশুমারিতে কিছুটা গাফিলতি হয়েছে বলেও স্বীকার করেন পরিকল্পনা মন্ত্রী। আমার নিজের সংশয় আছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।